नमस्कार, आपनारा देखछेन न्यूज चैनल स्टेट रिपोर्टर। आज नदिया जिलार तेहट्ट थानार तरुणीपुर सुकान्त नजरुल स्मृति संघेर परिचालनाय एवं अंगीकारे सहयोगिताय चलछे थ्यालासेमिया बाहक परीक्षा शिविर। बियेर आगे थ्यालासेमिया परीक्षा करुन, परवर्ती प्रजन्मके सुस्थ जीवन दान करुन। आमरा देखते पाच्छि जारा अंगीकार एवं तरुणीपुर नजरुल सुकान्त स्मृति संघेर सदस्यरा तारा चेयर टेबिल निये बसे आछे। जे समस्त युवक युवतीरा थ्यालासेमिया परीक्षा करबार जन्य आसछे तादेर फर्म फिलाप करा थेके शुरू करे जाबतीय काज तारा करछेन। आमरा एई अनुष्ठानटिके आमरा सबार काछे समाजेर काछे तुले धरते चाई, जाते समाजेर प्रत्येक युवक युवतीरा বিয়ের আগে অন্তত থ্যালাসেমিয়াটা পরীক্ষা করে তারা নিজেরা বাহক কিনা এটা জেনে নাই। তরুণীপুর সুকান্ত নজরুল স্মৃতি সংঘর পরিচালনায় এবং অঙ্গীকারের সহযোগিতায় যে থ্যালাসেমিয়া শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে, থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির, সেখানে আমরা দেখতে পাচ্ছি তরুণীপুর সুকান্ত নজরুল স্মৃতি সংঘের এবং অঙ্গীকারের কর্মকর্তারা উপস্থিত হয়েছে। আমরা অঙ্গীকারের কর্মকর্তা আমাদের রূপক বিশ্বাস মহাশয়ের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আপনি এই থ্যালাসেমিয়ার বাহক যে শিবির চলছে এই সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন। আমরা এর আগে থেকে পরিকল্পনা নিয়েছিলাম যে থ্যালাসেমিয়া পরীক্ষার মাধ্যমে সকল গ্রামের মানুষদের সচেতন করবো। সেই কারণে আমার নিজের গ্রাম করণপুরে থ্যালাসেমিয়া সচেতন শিবির সাথে বাহক পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমাদের টার্গেট আছে 100 জনকে এই শিবিরে এনে তাদের বাহক পরীক্ষা করিয়ে নেব। এখনও পর্যন্ত 50+ হয়ে গেছে, আরও আসছে তারা বাহক পরীক্ষা করার জন্য। এর আগে আমরা ভিটেরপাড়ায় করেছিলাম, সেখানে 80 জনের বেশি থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করেছিল। আশা করছি এখানেও প্রায় 100 জন বাহক পরীক্ষা করিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের থ্যালাসেমিয়া বিনামূল্যে যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির, সেখানে আমাদের নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের ডাক্তারবাবুরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা থ্যালাসেমিয়া পরীক্ষা করবার জন্য এসছে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, পরপর তারা থ্যালাসেমিয়া পরীক্ষা করাবেন। আমরা এই বিষয়ে আমাদের ডাক্তারবাবু আছেন, আপনি থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এখন যা পরিস্থিতি তাতে থ্যালাসেমিয়া রোগটাকে যদি এখনও আমরা না আটকানোর কথা ভাবি তাহলে আগামী দিনে হয়তো এই ব্লাড ব্যাংকে যত রক্ত সেই সব রক্ত হয়তো থ্যালাসেমিয়া রোগীদের জন্যই খরচ হয়ে যাবে। তো আপনারা জানেন যে এমনিতে এখনই রক্তের কত ক্রাইসিস চলছে, তো তার সিংহভাগ রক্তটাই কিন্তু থ্যালাসেমিয়া রোগীরা পেয়ে যায়। কিন্তু এই থ্যালাসেমিয়াকে আটকানোর কথা যদি এখনও আমরা না ভাবি তাহলে আগামী দিনে আমি যেমনটা বললাম যে ম্যাক্সিমাম রক্ত সব থ্যালাসেমিয়া পেশেন্টদেরই লেগে যাবে। তো তাই আসুন আমরা সবাই মিলে এখনই থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করার কথা ভাবি। আচ্ছা, আপনার এখানে থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষা করতেছে, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? হ্যাঁ, খুব ভালো সাড়া পাচ্ছি, অনেক মানুষ নিজে থেকে এগিয়ে আসছেন স্বতঃস্ফূর্তভাবে। তো কিছুদিন আগে অবধি মানুষের মধ্যে একটা কোথাও না করানোর একটা প্রবণতা থাকতো, সেটা কিন্তু এখন কেটে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ চ্যানেল স্টেট রিপোর্টার, তরুণীপুর থেকে তাপস বিশ্বাস, ধন্যবাদ।